দেশের উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। চারদিক কুয়াশার চাদরে ঢাকা, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় বিপাকে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষগুলো। এছাড়া পঞ্চগড় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা। এছাড়া জয়পুরহাট, দিনাজপুর, নাটোর, নওগাঁ সহ উত্তরাঞ্চলের অনেক জেলায় জেকে বসেছে শীত। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?